ওটা ওই জমিটা দীর্ঘদিন ধরে ওই জমির সমস্যা চলছে আজকে না একটা বামফন্ড পিরিয়ড থেকে ওই জমির সমস্যা চলছে তারপরে এরপরেও আমরা অনেক বসার চেষ্টা করেছি এবং আমাদের কাছে এসছিল ওনারা আমরাও দেখেছি বিএলআর অফিসে এটা নিয়ে বসার হয়েছিল কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত মানতে চায় না সুতরাং আমাদের কাছে কালকে একটা ইনফরমেশন ছিল আজকে নাকি ওই জমিতে এক পার্টি হাল দিতে যাবে যাই হোক আমাদের প্রশাসন হিসাবে আমরা যেহেতু একটা দলের দায়িত্বে আছি শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আমি কালকেই বড় বড় নলেজে দিয়ে রেখেছিলাম এরকম একটা হতে পারে যাই হোক আমি তো আজকে ব্যস্ত ছিলাম সারাদিন আমাদের দলীয় কাজে তা এখনই আমি শুনলাম ঘটনাটা আমি কিন্তু আমার কাছে এখনও কোনো খবর নেই মারামারি হয়েছে কি না হ্যাঁ আমি তপন কুমার গো সিদ্ধুকুচি ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট সকালবেলা কি ঘটেছিল ওখানে আজকে সকালবেলা আমি আমার বউকে নিয়ে হসপিটালে গেছিলাম আশা ডাকছিল সকাল আটটার পর আমি এইখানে এসে দেখি যে জমিতে হারমত গাড়ি ঢুকছে জমি চাষ করবে জমিটা কাট ছিল আগে জমিটা আগে ছিল আমার আমার দাদার আচ্ছা এতদিন কে চাষাবাদ করছিল এতদিন চাষাবাদ করছে আশরাফুল মিয়া ও আমার দাদা ওকে আদিয়ারি হিসেবে দিছে আচ্ছা ঠিক আছে তো আজকে কি ঘটলো আজকে কি ঘটলো আজকে যখন আমি সকালবেলা বাড়ি বাড়ি থেকে বাইরে এসে দাদার সাথে তামাক নিয়ে অন্য জায়গায় গেছে বরমরছে আচ্ছা আমি যখন বাড়িতে বাইক নিয়ে ঢুকি তখন দেখি বাড়িতে মানে মহিলাগুলা হাল্লা করতেছে কি হইলো যে বলল যে এইভাবে ভাই ভাই তোর এখানে ছিল জানলার সামনে আর তোর বোন ও বোতল দিয়ে ঢেল মারছে কারো ঠোঁটে লাগছে কারো নাকে লাগছে তা যখন ওই যে ক্যাশাল ঝগড়া হলো ওরা দেখি পিছন দেখে মহিলাগুলো গালি গালিগলস করতেছে আমাদের মহিলাগুলা স্বাভাবিক করবে গালিগলস যখন ভাইকে দেখে এখানে বসে আছে মাথায় হাত দিয়ে হঠাৎ করে আমার ভাই গালি গিলাস করলো তাই এত বড়ি হারম এত বড়ি আশ্বর্দা হারমাদ নিয়ে আসে আমাদেরই মারে যখন আমার ভাই এখানে বসে হট করে হারমাদগুলো লাঠি ফাটি নিয়ে আসে আমার ভাইকে কেউ কেউ পাইলো না আমার ভাইকে মারধর করলো গায়ে হাত কাটিয়ে দিল ছুরি দিয়ে কতজন আহত হয়েছে দুইজন আহত হয়েছে মোট কথা আজকে কি বিষয় নিয়ে জমির কি জমির জমির বিষয় নিয়ে কালকে আমরা গেছিলাম তপন গুরুর কাছে আমি তো যাই নাই আমার যে ফুপুর ছেলে আছে মাথা ভাঙার থেকে আসে ফুপু একটা ওরা ওয়ারিস ওইখানে গেছে জমির বিবাদে মানে তপন গুরু বলছে যে জমি আমি আসব তারপরে জমি বিচারবে এদের রোয়া কাটতে দাও জমি নিয়ে কতদিন ধরে বিবাদ আপনাদের এই এক দেড় বছর থেকে আচ্ছা ঠিক আছে যখন ওইখান থেকে আসছে তপন গুরু বলছে যে কার কত দম আছে তোমরা জমিতে নামে দেখো আমরা জানি এটা পার্টিগত গেছে এখানে নামা যাবে না ঠিক আছে আমরা চুপচাপ বাড়িতে আমি সকালবেলা ওইখানে গেছি দাদার পাঁচ দাদা ছিল ওরা তামাক নিয়ে বড় মুড়ি গেছে বাড়িতে কেউ নেই কেউ না থাকলে কি হার সঙ্গে কেউ ক্যাসাল করতে পারবে কোনোদিনও করবে না এরা এই সুযোগ হিসাবে কালকে প্ল্যান করে রাখছে যে আজকে এদের মারবো একটা প্ল্যান করে হোক এদেরকে উস্কে এদেরকে আজকে পিটাবো আজকে সেটাই হলো আজকে আমার ভাই এত অসুস্থ ওকে কুচবিহারি নিয়ে গেছে কি এখন অবস্থা এইখানে যখন মারধর করছে বমি সব রক্ত জারি করে গেল অন্য দিকে বাসরাবাড়ির ভিতর দিয়ে নিয়ে হারমতের জন্য আমরা ওদিকে যাই দিবানি না অন্য দিকে দিয়ে নিয়ে চাড়িবাড়িকে জিজ্ঞাসা করতে পারো কি অবস্থা আজকে আমাদের আজ যে কোনো আমরা টু রক্ত কথা বলি না পুলিশকে ফোন করছি পুলিশ আমাদের ফোন উঠায় নাই পার্টিতে কোনো একটা অ্যাম্বুলেন্সও আসে না পার্টিকে চাসবাত বন্ধ করে দিয়েছিল যে পার্টি চাসবাত বন্ধ কই না পার্টি বলছে যে আমাদের 21শে জুলাই আমাদের পার্টির বিয়ে আছে কলকাতায় আমরা যাব ওইখান থেকে আসে ফয়সলা করবো ঠিক আছে যদি এইটাই হইতে পারে তা আমরা চুপচাপ ওই হিসাবে যখন কি করলো আমাদের ফুপু আর দুইটা ফুপুর ছেলে যে চলো আমরা যাই দেখি একটু ব্লক সভাদের যখন এরা গেল সেখন যে বললো যে না জমি হবে না তোরা পাটি পাটি পঞ্চায়েতকে হে বলিস ও বলিস আমরা তো কিছু বলি নেই ঠিক আছে এর ব্যাপার নিয়ে তপন রাগ হলো রাগে কী করলো না বললো আমি সেটা জানি না তারপরে আসলো যে এইখানে আমরা সবাই বসলাম যে ওরা জমি চাষ করুক রোয়া তাতে আমাদের কোনো দুঃখ নাই পঁচিশ তারিখে আবার হবে দেখা যাবে আমরা চুপচাপ বাড়িতে আমার বউকে নিয়ে আমি চলে গেলাম হসপিটালে আমার বউ গর্ভবতী আমি আমার বউকে নার বাপের বাড়িতে রাইখে সকালবেলা বাইক নিয়ে আসলাম আইসে দেখে এই মতো হুমচুম কত বিঘা জমি নিয়ে আপনাদের সমস্যা একাশি শতক এটা দীর্ঘ এক বছর ধরে সমস্যা ছিল এক দেড় বছর হবে ম্যাক্সিমাম তারই অংশ ছিল এই জমিটা হ্যাঁ আচ্ছা যে হারমাতগুলো আসলো একরামুল অঞ্চল সভাপতির গুলাহাটির ইয়েতে এরা আসে শীতলকুচি অঞ্চলে এসে মারধর করে ওরা অন্য বুধের আমরা অন্য বুধের অন্য জায়গায় হারমাত কেন আসবে এইখানে আমাদের পার্টি প্রধান নেই এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করবেন অবশ্যই করব কিন্তু আমাদের থানার অভিযোগ নিচ্ছে না আমাদের হুমকি দেওয়া হচ্ছে কারা কারা মারধর করলো আপনাদের মারধর করলো ওই দিকের অনেক হারমত নাম তো জানি না কিন্তু মুখ চিনে আসে তাদের আমাদের যদি বলে আমরা মুখ চিনে দেবো এখানকার কার এখান এখানকার আশরাফুল বাপ্পি আর রফিকুল এখন কি চাইছে না আমরা এখন সুক্কু বিচার চাই আমাদের জমি আমরা ফেরত চাই নালে আমরা ফুল মরে উপর মরে যাইতে বাধ্য হব এখন কি ব্লক সভাপতিকে জানালেন এই মারধরে ব্লক সভাপতিকে জানাই নাই আমরা জানাইতে চাই আমাদের কথা ঠিকই তো শুনবে তো আমাদের উল্টা গরম দেখায় গরম দেখালে হবে না দুই পক্ষে ভালোভাবে শুনতে হবে আমরাও তো মানুষ আমাদের জন্য আইন কেনুন নাই

বিষয়টা হলো আমি পার্টিতে জানাচ্ছিলাম জমির বিষয় দেড় বছর থেকে এরম চলছে আচ্ছা তা ব্লক সভাপতি ওদেরকে ডাকছিল তা তোরা আসো আমি জমির ফেসলাটা করে দিই ধরি ব্লক সভাপতিকে ঘুরে যায় না ব্লক সভাপতির কাছে তারপরে আমি কি করলাম আমি একটু সতেরো শতক মাটি আছে ওই জমিটা পাট ছিল পাট কাটিয়ে আমি গাড়ব এই অবস্থায় ওরা আসিয়া লাঠি ঠেঙে আসিয়া ট্র্যাক্টরকে হুমকি দিয়ে ভাগাই দিয়েছে আচ্ছা তারপর আমি কি করলাম আমি তো এখানে একাই আমি গিয়ে বল সভাপতির কাছে গেছি আচ্ছা পার্টির আন্ডারে গেছি আচ্ছা ওরা পার্টি বলছি ঠিক আছে তুমি যাও তুমি চাষ করো ওরা যদি আসে তা আমরা দেখবো আচ্ছা হ্যাঁ আজকে আমি ওখানে ট্র্যাক্টর যখন লাগাই হ্যাঁ তারপরে ওরা একদম পাঁচ সাতটা ছুঁড়ি ভেকরা দাও উড়াল টুড়াল নিয়ে একদম মহিলা সহ আমাকে কারার জন্য আসছে তা আমি তো এখানে একাই এখন আমি কী করলাম গোলনাহাটির আমার শ্বশুরবাড়ি ওখানে আমি ফোন করলাম পাটির লোককে ওইখান থেকে দুই তিনটা ছেলে আসলো ওই ছেলে দুই দুই তিনটাকেও ফিরতে গেছে সরা নিয়ে আচ্ছা এখন ওরা প্রতিবাদ করা শুরু করলো মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ দুইজন হাসপাতালে আছে তাদের মারধর করেছেন এই বিষয়টা কি বল ওরা মিথ্যা ওরা নিজে নিজে মারামারি করে এরকম করে গিয়েছে আচ্ছা ওরা নিজে নিজে মারামারি করছে হবে না থানায় তো আমি যাব না

এখন আমি পার্টির কাছে ফয়সালা চাইছি পুলিশের গাড়ি আসছিল দাঁড়িয়ে হ্যাঁ ব্লক সভাপতি নাকি ছাব্বিশ তারিখে একটা বসার কথা বলছিলেন তার আগে আপনি চাষাবাদ করছেন ব্লক সভাপতি বলছিল যে ওর যেটুকু আছে ওটুকু ওকে ধান লাগাইতে দাও আর তোমার যেদিকে আছে তুমি থাকো আমি যাইতেছি কলকাতা কলকাতা থেকে ছাব্বিশ সাতাইশ তারিখের মধ্যে তোমার এটা আমি ফয়সালায় বসব তা ওরা ব্লক সভাপতির কথাও মানে না না মানাতে ওরা ছোড়া খাবর নিয়ে আসছে আমার আমাকে মারার জন্য আজকে আপনাকে পারমিশন দিয়েছিল চাষাবাদ করার জন্য হ্যাঁ আমাকে পারমিশন দিয়েছিল আমাকে ব্লক সভাপতি বলছে এবং থানার থেকেও আমাকে বলছিল বড় বাবু যে আমি পুলিশ পাঠায় দেবো তুমি তুমি করো ওইটুক আবাদ করো পুলিশের গাড়িও আসছিল পরে কি নাম আমার নাম আশারাফুল রহমান আশারাফুল মিয়া এই জায়গাটার নাম মধ্য শীতল কুচি মানে তাহলে তাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন স্বামী গহনাটার যে মুখে মারছে না ওর স্বামী মারছে আর ওই ওই ওকে মারছে ওর ওর ভাই মারছে ওরা ভাই ভাই এরম লাঠি দিয়ে মারামারি ওরা কি হয় আপনাদের এমনিতে আমার সা সাত ভাই আমার দাদু আর যে মার খেয়েছে ওর দাদু ভাই ছিল আচ্ছা ঠিক আছে ওটা ওই জমিটা দীর্ঘদিন ধরে ওই জমির সমস্যা চলছে আজকে না একটা বামফ্রন্ট পিরিয়ড থেকে ওই জমির সমস্যা চলছে তারপরে এরপরেও আমরা অনেক বসার চেষ্টা করেছি এবং আমাদের কাছে এসছিল ওনারা আমরাও দেখেছি বিএলআর অফিসে এটা নিয়ে বসার হয়েছিল কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত মানতে চায় না সুতরাং আমাদের কাছে কালকে একটা ইনফরমেশন ছিল আজকে নাকি ওই জমিতে এক পার্টি হাল দিতে যাবে যাই হোক আমাদের প্রশাসন হিসাবে আমরা যেহেতু একটা দলের দায়িত্বে আছি শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আমি কালকেই বড় বড় নলেজে দিয়ে রেখেছিলাম এরকম একটা হতে পারে যাই হোক আমি তো আজকে ব্যস্ত ছিলাম সারাদিন আমাদের দলীয় কাজে তা এখনই আমি শুনলাম ঘটনাটা আমি কিন্তু আমার কাছে এখনও কোনো খবর নেই মারামারি হয়েছে কি না হ্যাঁ আমি তপন কুমার গো সিধুগুজি ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট দাদা আজকে সকালবেলা আপনাদের এখানে মারপিটের একটা ঘটনা ঘটেছে কি ঘটেছিল ঘটনাটা মারপিটের ঘটনা দাদা আমি বল শুরু থেকে বলি গত পরশু ও সকালবেলা আশরাফুল নিয়ে জমিতে ট্রাক্টর নামে এই জমি কিন্তু পূর্বে জমি আমাদের নামে আমার দাদুর নামে আমাদের আট অংশের জমি তারপরে আমরা কি করি ও যখন ট্রাক্টর নামে আমরা ট্রাক্টরকে বাধা করি যে ভাই ট্র্যাক্টর এখান থেকে নিয়ে চলে যা জমিতে ভেজাল আছে তুই এখন এখানে চাষ না ট্র্যাক্টর চলে যায় যাওয়ার পরে কী করলে আমরা আসি তারপরে ওইখান থেকে আশরাফুল চলে গেলে ও কার কাছে যায় তপন কাকুর কাছে এখানে কি গেছে যাওয়ার পরে ফারুক আমার যে চাষার বাড়া ভাই ফারুককে ডাকছিল তপন কাকু ওখানে গেছে ফারুককে সহ পঞ্চায়েতকে সহ আমাদের এখানে পাঠাইছে যে তপন তারপরে যখন পুলিশ আসলো পুলিশকেও আমরা যখন ডাকিলাম পুলিশ পুলিশ আসার পরে পুলিশ বলল যে ঠিক আছে দুই পক্ষের কাগজ দেখলো আশা বলিরও কাগজ জমি আমাদেরও কাগজ দেখলো দেখার পরে পুলিশ বললো তোমরাও কেস করো আশা বল তুমি যদি জমি পাও তুমিও কেস করো কেস করার ওই রকম করে পুলিশ বলেছিল আবাদটা আপাতত বন্ধ থাক তারপরে তপন কাকু ফারুককে ডাকছিল ডাকার পরে বলছে যে ও আবাদ করুক আমরা পঁচিশ তারিখ ঘুরে আসি কলকাতা থেকে ঘুরে আসার পরে একটা ফয়সলা করে যে পাবে তাকে দেবো জমি তারপরে পঞ্চায়েতও আসছিল পঞ্চায়েতের এই কথা বললো তা আমরা মানিয়ে নিলাম যে ঠিক আছে তারপরে আমার খুফুর ঘর গেইলো ত তপন কাকুর কাছে উনি তো বল ব্লক সভাপতি এইভাবে বলতে পারে না জমিটা যখন আমরা বাধা দিছি তো আবার তো পঁচিশ তারিখ অবধি বন্ধ থাক আমাদের কথা এরকম ছিল যে পঁচিশ তারিখ অব্দি জমিটা আবাদ বন্ধ পঁচিশ তারিখের উপরে ফয়সাল হবে তারপরে তা তপন কাকু যখন আমাদের ফুপুরে গেছে তপন কাকু নাকি বলছে না ও জমি আবাদ করবে কার কোথায় ক্ষমতা আছে আপনারা তোমরা আটকাই দেখেন যদি মারপিট কারো মাথাটাথা ফাটে তোমরা সেটা দায়িত্ব এইভাবে বলে তপন কাকু তার কিন্তু আমরা রেকর্ডিংও করিয়ে রাখছি তপন কাকু যে কথাটা বলছি তার আমরা তো বেটা ভাইরা কালকে ওরা রেকর্ডিং করছি রেকর্ডিংটা আমাদের কাছে আছে। এইরকম ব্যাপার তাছাড়া আজকে যখন গাড়ি আসলো আমরা তো সবাই বাড়িতে চার ভাই ওরা গেছে তামাক নিয়ে বড় মর্ষা গাড়ি এসে চাষ করলো আমরা কিছু বাধা দিলাম না আমরা বাইরে আমাদের ঘরের বারান্ডার থেকে আমার ভাইটে আর আমার একটা বোন ও দুইজনে দেখতেছে ও আশা বলে ছেলে কি করলো জমিতে দাঁড়ায় আছে ও ফটাকছে ওখান থেকে একটা কাঁচের বোতল নিয়ে ওটা মারলো ঢেল জালনার ওইখানে ঢেল মারা মাত্র বোতলটা ভাঙে আমার ফুপুর বেডে বন্টের এখানে মুখটা লেগে মুখটা কাটা যায় ফুলে গেছে আমার ভাইয়ের চোখে মুখে লাগছে আপনাকে বাধা দিয়েছিলেন আজকে চাষ করুন না আমরা কোনো বাধা দিই আপনার বহুত লোক আসলে ওখানে বাইরে রাস্তায় হারমাতেও দাঁড়িয়েছিল ওরাও বলবে আমরা বাধা দিতে গেছিলাম নাকি আপনারা ওইখানে দাঁড়ায় দেখছিলেন আমার বাড়ির থেকে দেখছে আমাদের ঘর থেকে আমাদের ঘরের পাশেই জমি জানলার পাশেই জমি যখন আমরা দেখতেছি তখন আমার ভাইকে যখন ঢ্যালটা দিল তখন সবাই বাড়ির লোক কিনলে উঠলো মাটা সবাই যে আমার কোন ওপরে কেউ ঢেল দিলো আমরা তো কেউ বাধা দিতে যাইনি তারপরে যখন ভাইটে ঢাল ঢুল খেয়ে এদিকে আসলো কিছুক্ষণ পরে তো মানে বাড়ির মেয়ে ছেলে লোক তো ভাই একজন যখন মাইর খাবে অটোমেটিক ওরা চিল্লে চিল্লি চালু করবে এই চিল্লে চিল্লি চালু করে কিছুক্ষণ পরে হার মদ এসে আমার ভাইকে পুজোর মার দিল ওইখানে কতজন লোকজন আছে

আউতরা কোথায় আছে আউতরা মাথা ভাঙা হসপিটাল থেকে মাথা ভাঙাই বুঝি আছে বর্তমান মাথা ভাঙাই আছে ওদের চিকিৎসা চলছে কি কি নাম আপনাদের একজন নাম শাকির হোসেন একজন আসমা বিবি আর এদিকে ধরে গেলেন ওরা কোন নাম কি নাম আপনার জাকির হোসেন যাদের মারধর করা হয়েছে কি হয় আপনার আমার ভাই হয় আর বোন হয় এই জায়গাটার নাম মধ্যসিদ্ধ বস যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম আশরাফুল মিয়া রফিকুল মিয়া বাপ্পি মিয়া